কেন্দ্রের বিজেপি সরকারকে বড় ধাক্কা দিল মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে নবান্নে বসে বিরাট বড় বড় ঘোষণা দিলেন, সেই ঘোষণার মধ্যে বিজেপির বড় ক্ষতি হতে চলেছে, বিজেপি সরকার বিপদে পড়তে চলেছে। চলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা দিলেন এবং তার দ্বারাই কী কী বিজেপির ক্ষতি হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম পাবেন, ফর্মটা পেয়ে আপনারা ফর্মটা ওখানে ফিল আপ করবেন, ফিল আপ করে জমা দেবেন। মনে রাখবেন ফর্মের সাথে একটা ইউনিক নাম্বার দেয়া থাকবে, যে নাম্বারটা আপনাকে যে ফর্ম দিচ্ছে সেই নাম্বারটা গভর্নমেন্টের কাছে থাকবে। সুতরাং এটা আধার কার্ডের সাথেও লিঙ্ক আপ করে দেওয়া হবে, কম্পিউটার জেনারেটেড নাম্বার। সুতরাং এই নাম্বারটা কেউ নকল করে কিছু করতে পারবে না। দুই হচ্ছে, এই ইউনিক নাম্বারটাই অ্যাকসেপ্টেড হবে ওই ফর্মটা ফিল আপ করবার জন্য। মনে রাখবেন ফর্ম সাব আউটসাইড থেকে যদি কেউ ফর্ম ফিল আপ করবার জন্য ফর্ম জোগাড় করে এবং অন্য এজেন্সিকেও 25-30টা ফর্ম ছাপিয়ে নিল, নিয়ে দিল, মানুষকে ভুল বোঝালো, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। একমাত্র দুয়ারের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার স্কিম থেকে, ওখান থেকে যে ফর্ম পাওয়া যাবে সেটাই অ্যাকসেপ্টেড, অ্যান্ড ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী, অল স্কিম। এবার হচ্ছে, যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, কেউ কাউকে ভুল বোঝে, যেমন কালকে নর্থ চব্বিশ পরগনা কয়েকটা জায়গায় রুটিয়ে দেওয়া হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে বাড়ির ট্যাক্স আগে জমা দিতে হবে গ্রামে, এরকম কোনো মানে নোটিফিকেশন গভর্নমেন্টের নেই, এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। মনে রাখবেন যদি এরকম কেউ করে, শুনবেন না, আপনার লক্ষ্মীর ভাণ্ডার আপনার নিজস্ব অধিকার, স্বাস্থ্যসাথী আপনার নিজস্ব অধিকার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড আপনাদের নিজস্ব অধিকার, কৃষক বন্ধু নিজস্ব অধিকার, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব। যদি কোনো কমপ্লেন অর গ্রিভ্যান্সেস থাকে কারো, তাদের জন্য তারা ডাইরেক্টলি চিফ মিনিস্টারের অফিসে, তারা একটা নাম্বার দিচ্ছি আমরা, টোল ফ্রি নাম্বার যেগুলো বলে, সেখানে পাঠাতে পারেন। এই নাম্বারটা যদি আপনারা লিখে নেন ভালো হয়। এই নাম্বারটা হচ্ছে, যদি কারো কোনো কমপ্লেন থাকে অ্যাকশন নেবে গভর্নমেন্ট, 1070 2214 3526 1070 2214 3526 15টা লাইন থাকবে। আর ওখানে সামনাসামনি বাংলা সহায়ক কেন্দ্র যেগুলো আছে বিএসকে, সেখানেও কমপ্লেন করতে পারে, বাট আমাদের এখানে 15টা লাইন থাকবে। যদি কারো কোনো গ্রিভ্যান্সেস থাকে, যেমন আমরা দিদিকে বলো করেছিলাম, সেরকম কোনো গ্রিভ্যান্সেস থাকলে যে আমাকে অমুক লোক ফর্ম দিচ্ছে না, বা আমি যাচ্ছি আমাকে ঘোরাচ্ছে, বা আমার কাছ থেকে ও পয়সা চাইছে, বা আমার কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না, তাহলে সঙ্গে সঙ্গে কমপ্লেন করতে পারেন। কমপ্লেন করলে আমরা সেইভাবে ব্যবস্থা নেব এবং আমরা ব্যাপারটাকে সমাধান করে দেব। মহরম মুনিশের বদলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করেছে 20 তারিখে হচ্ছে, কারণ দিল্লিতে ওরা অ্যানাউন্স করেছে 20 তারিখে। আমি এখানেও খবর নিলাম, মহরমের দিনটা 19 তারিখে ছুটি ছিল, 19 তারিখের বদলে মহরম শুনছি 20 তারিখে হবে, এবং তাই ছুটিটা আমরা শিফট করেছি 20 তারিখে। জিওআই অলরেডি একটা নোটিফিকেশন করেছে, ওটা স্টেট গভর্নমেন্ট হলিডে যেটা ছিল সেটা 19-এর জায়গায় 20 হচ্ছে। এবার হচ্ছে, কোভিডে আমি দেখেছি, যেমন গত পরশুদিন আমি দেখছিলাম একটা সংবাদ মাধ্যমে যে বলছিল কোভিড বাংলায় বেড়ে যাচ্ছে, এটা ভুল রিপোর্ট। পরে কি হবে আমি জানি না, বাট এখনো অ্যাট প্রেজেন্ট যেটা আছে, কেউ কেউ ভুল রিপোর্ট দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন এখানে পজিটিভ যেটা চলছে, পজিটিভিটি যেটা, সেটা 600 থেকে 800 মধ্যে। কেরালায় যেখানে 23,000 24,000, মহারাষ্ট্র থেকে শুরু করে, সিকিম থেকে শুরু করে, নর্থ ইস্ট থেকে শুরু করে, অনেক জায়গায় অনেক অনেক বেশি। আমরা এটা অনেকটাই কন্ট্রোল করতে পেরেছি, এবং আমাদের এখানে, আমি আপনাদের আগেও বলেছি, 8th phase ইলেকশন যখন হয়েছিল তখন
এটা 33% হয়ে গিয়েছিল, এখন আমরা এটাকে 1.5% নিয়ে এসেছি। কোনোদিন 600 হচ্ছে, কোনোদিন 650 হচ্ছে, কোনোদিন 700 হচ্ছে, কোনোদিন 800 হচ্ছে, এর মধ্যে এটা ঘোরাফেরা করছে। ভ্যাকসিন তো ঠিক মতো পাচ্ছি না আমরা, তা সত্ত্বেও মনে রাখবেন প্রতিদিন প্রায় 47,000 থেকে 50,00,000 প্রত্যেক দিন আমাদের টেস্ট হচ্ছে, এবং এতগুলো টেস্টের মধ্যে 600-700 বেরোচ্ছে সব নিয়ে, সারা বাংলা নিয়ে। ডিসচার্জ রেট 98.15%।